মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাহ শিখিয়েছেন রোজা রাখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আল্লাহ তাকে আমাদের নবী হিসাবে পাঠিয়েছেন, এই যে বিরাট নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা রোজা রাখব, আমরা রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করব, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সুন্নাহ আদায় করব, আমরা এই দিন রোজা রাখার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো ধরনের মিলাদ, কোনো ধরনের জিলাফি, কোনো ধরনের ত্রণ, কোনো ধরনের এই সমস্ত প্রথা, এগুলোকে আমরা বর্জন করব, এগুলোকে আমরা একেবারেই বর্জন করব, এগুলো আমরা করব না, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই। মনে রাখতে হবে, সুন্নাহ বিবর্জিত কোনো আমলের মধ্যে মুসলিম উম্মার জন্য কোনো কল্যাণ থাকতে পারে না, ক্ষতি ছাড়া কোনো কল্যাণ নেই। ক্ষতি কি? আপনি যে 10 কেজি জিলাফি কিনলেন 200 টাকা করে, 2000 টাকা আপনার ক্ষতি, তারপরে হলো লোকজন ডাকলেন ইমাম সাহেবদের 2000 টাকা দিলেন ইমাম, এইটাও আপনার ক্ষতি, লোকজন বাড়ি ডেকে মহিলাদেরকে কষ্ট দিলেন, এইটাও আপনার ক্ষতি, মিলাদ উপলক্ষে আপনার বাড়ি বিয়াই আসবে, জাওয়াই আসবে, আত্মীয় স্বজন আসবে, যা খাওয়াবেন, এইটাও আপনার ক্ষতি, পরকালীন জীবনে একটা বেদাত করার কারণে আপনি আমলগত দিক থেকেও আপনি ক্ষতিগ্রস্ত, আপনি ক্ষতিগ্রস্ত। এই জন্য কোনো ধরনের ক্ষতির ভিতরে আমরা যেতে রাজি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের অর্থই হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলেছেন এভাবে কথা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খেয়েছেন এভাবে খানা খাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন এভাবে ঘুমানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রসাব পায়খানা করেছেন এভাবে প্রসাব পায়খানা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাম কালাম অভিবাদন জানিয়েছেন এভাবে অভিবাদন জানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন এভাবে ব্যবসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রীদের সাথে আচরণ করেছেন ওভাবে স্ত্রীদের সাথে আচরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কর্মচারীদের সাথে আচরণ করেছেন সেভাবে আচরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রত্যেকটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিটা পালন করার নামই হলো আতিউল্লাহ, আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। তার মানে একজন ব্যক্তি কীভাবে কথা বলবে, কীভাবে খাওয়া দাওয়া করবে, কীভাবে ওঠা বসা করবে, কীভাবে শিক্ষকতা করবে, কীভাবে চাকরি করবে, কীভাবে ব্যবসা করবে, কীভাবে চলাফেরা করবে, কীভাবে ঘুমাবে, কীভাবে বাথরুমে যাবে, কীভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবে, কীভাবে কর্মচারীর সাথে ব্যবহার করবে, কীভাবে ব্যবসা বাণিজ্য করবে, কীভাবে শ্রমিক হবে, কীভাবে মালিক হবে, টোটাল জিনিসটা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি আমাদেরকে যেভাবে তালিম দিয়েছে, যেভাবে শিখিয়েছে, যেভাবে করেছেন, এটাই হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা নয়। আমাদের ধর্ম তো এমন কোনো ধর্ম নাই যে শুধু ধর্মীয় কিছু ব্যাপার আমরা জানতে পারবো আর বাকি কোনো ব্যাপার আমরা জানতে পারবো না, এমনটা তো না। আমাদের ধর্ম তো এমন কোনো ধর্ম না, আপনি অনেক ধর্মগুরুর তার জীবন খুঁজলে, সারা জীবন খুঁজলেও আপনি বলতে পারবেন না ধর্মগুরু কীভাবে বাতরি হয়ে যেত, ধর্মগুরু কীভাবে বাজারে যেতেন, ধর্মগুরু কীভাবে কি আমাদের এই বাজারের কেনাকাটার উপরে হাদিসের মধ্যে আলাদা আলাদা চ্যাপ্টার তৈরি করে দেওয়া হয়েছে, কিতাব বুয়ুয় কীভাবে আপনি ক্রয় বিক্রয় করবেন, কীভাবে আপনি ক্রয় বিক্রয় করবেন। একজন ব্যক্তি দোকানে গিয়ে বলছে, ভাই আপনার এই লাউয়ের দাম কত, আপনারও লাউটা খুব পছন্দ, আপনি দাঁড়ায় থাকতে হবে। মোহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দর দাম করে ওখান থেকে পৃথক না হবে তুমি দাঁড়ায় থাকবা। ও লোক বলছে যে, ভাই আমি লাউটা 20 টাকা, আপনি ওই যে ক্রেতা আছে সে বললো যে আমি 15 টাকা দেবো, আপনি পিছন থেকে গিয়ে বলতে পারবেন না, ঠিক আছে ভাই আমি 18 টাকা দেবো, লাউটা আমারে দিয়ে দাও, এটা জায়েজ নেই। ইসলাম এমন ছোটোখাটো বিষয় পর্যন্ত শিখিয়েছেন। এজন্য ইহুদিরা বলতো, তোমরা কেমন নবীর অনুসরণ করো, এটা কি কোনো নবী হলো, নবীরা কি এরকম হয়, তা কেমন আমাদের নবী,
কিভাবে একটা মানুষ বাথরুমে যে কাপড় উঁচু করবে এটা পর্যন্ত তোমার নবী শিখায়, এটা কোনো নবীর কাজ হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাথরুমে গিয়ে যত সম্ভব জমিনের নিকটবর্তী হয়ে তোমার কাপড়কে উঠাও। তার মানে কি, বাথরুমে যাওয়ার আগে কাপড় টাপড় খুলে একদম শাওয়ারের উপরে রেখে বিসমিল্লাহ বলে ঢুকবেন নাকি? এটা সুন্নার খেলাফ। যত জমিনের নিকটবর্তী হয়ে তোমার কাপড়টাকে তুমি কি উঠাও। তো বলছি, এ কেমন নবী যে বাথরুমে গিয়ে কীভাবে পানি খরচ করবে, কীভাবে ঢিলা পড়বে, কীভাবে ডুববে, কীভাবে বের হবে, এই ন্যূনতম জিনিসগুলো যে বলে সে আবার নবী হতে পারে নাকি? ওনাদের ধারণা ছিল, ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের ধারণা হলো, নবী হবেন আমাদের নেতাদের মতো, বড় বড় কিছু জিনিস নেতারা বলে দেবে আর ছোটগুলো সহকর্মীরা লুটে পুটে খাবে, এটাই মনে হয় নবীর কাজ। এজন্য ওরা বিশ্বাস করতেন না, আরও বলতেন, এবার কেমন নবী যে আমাদের সাথে ঘুমায়ছে, আমাদের সাথে উঠেছে, আমাদের সাথে খেলাধুলা করেছে, আমাদের সাথে চলাফেরা করেছে, ও আমাদের মতো একজন মানুষ, ও আবার কীভাবে নবী হবে? নবী আল্লাহ যদি পাঠানোর দরকারই থাকতো তাহলে ফেরেশতাদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেই তো পারতেন, আমাদের মতো একজন আমাদের সহপাঠীকে কেন আল্লাহ তাআলা নবী বানাবেন? আল্লাহ তাআলা বলছেন, যদি মানুষদের মধ্য থেকে আমি নবী না বানাতাম তাহলে তোমাদের উপরে জুলুম হতো, তোমরা বলতে যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য তো আল্লাহ তাআলা আমাদের কাউকে একজন টিচার বানিয়ে দিতে পারতেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে কেন বানালেন? তখন তোমরা উল্টা বলতে। সুতরাং ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবী একদম রান্নাঘর থেকে শুরু করে কীভাবে রান্না হবে, কী রান্না করবে, কে রান্না করবে, রান্না করার সময় তার কী অবস্থা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন তরকারি কুটতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহযোগিতা করতেন, আমি যখন রুটি বানাতাম তখন আমাকে সহযোগিতা করতেন। এই ওয়াজ করার পরে তো অনেকে অখুশি, মহিলারা মনে মনে খুব খুশি, আজকে বাড়ি যেয়ে জনমের মতো দেব, আমি কাজ করি আবার একটু সহযোগিতা করে না। আমার অনেক মাওলানার ওয়াজ শুনে আমিও যখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমার ওই মাওলানার ওয়াজ দেখায় দেখায় বলে, দেখছো কি বলে, তোমরা তো এগুলো মানো না, শুধু ওয়াজ করেই বেড়াও। আমার ছেলেরে স্কুলে দিয়ে এসে একদিন আবার বউ বলছে, বাসায় এসে বলতেছে যে, শুনলাম অমুক ভাই শীতের সমস্ত কম্বলগুলো সে একা কেসেছে, তুমি তো কোনো দিন হাতও দাও না। আমি সেই কিন্ডার গার্ডেনই তো কেমন ঘটাই ফেলল, মানুষ সমস্ত ছাত্রদের আলিকবান্দা পড়তে দিয়ে এবার বাইরে সমস্ত মহিলারা বসে বসে গল্প করে, কে কার স্বামী কারে নাস্তা বানায় দেয়, কার বাসন মেজে দেয়, কার কম্বল কেসে দেয়, কার খেতা কেসে দেয়, কার বাচ্চার পানি খরচ করায় দেয়, এগুলো বলেন। এখন আমাদের যাদের মধ্যে একটু কমতি আছে ওই বাকিগুলো এসে তাদেরকে বাড়ির মধ্যে এগুলো নিয়ে আবার মিটিং মিছিল শুরু করে দেয়। সেটা না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, আমি পানির গ্লাসে যেই জায়গায় মুখ লাগায় পানি খেতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে গ্লাস নিয়ে ওই জায়গায় মুখ লাগায় পানি পান করতেন। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মাংসের যেই জায়গায় কামড় দিতাম হাড্ডির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে হাড্ডিটা নিয়ে সেই জায়গায় কামড় দিয়ে মাংস খেতেন। সুবহানাল্লাহ, এগুলো হলো সুন্নাহ। আমি বলছি, ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি রান্নাঘর থেকে শুরু করে একদম রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত প্রত্যেকটি জায়গার কোন নিয়ম শৃঙ্খলায় চলবে সব কিছু যিনি শিখিয়েছেন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে। ভালোবাসা মানে কি? সুন্নাতকে পালন করা, সুন্নাতের অনুসরণ করা, নিজের জীবনে সুন্নাতকে বাস্তবায়ন করা। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য স্পেশাল নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবী এখনও জীবিত না মৃত্যু, নবী কেমন আছে, নবী গায়েব জানতেন কি না জানতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেমন, আমরা যখন মিলাদ পড়ি নবী এখানে আসে কি আসে না, নবীর জন্য কেক কাটা, মিলাদ পড়া, ইয়া নবী সালাম আলাইকা বলা, এগুলো নবীর ভালোবাসার কোনো নমুনা নয়। বরং নবীর ভালোবাসার নমুনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নাকে আঁকড়ে ধরায়। আলহামদুলিল্লাহ, আমাদের এই ফ্যাক্টরি কয়েকজন ভাই দেখলাম, গত বছরও দেখলাম দাড়ি টাড়ি কিচ্ছু নেই, এবার দেখলাম আলহামদুলিল্লাহ দাড়ি রেখেছে। ওয়াজিব দাড়ি রাখা, ওয়াজিব দাড়ি রাখা, ওয়াজিব। যদি কেউ বলে আমি দাড়ি রাখলে আমার স্ত্রী ভালোবাসে না, তাহলে স্ত্রীরে যে বলবেন তোমার মাথার চুলও আমার ভালো লাগে না, আমি এখন আমেরিকার কানাডার মেয়ে, দেখতে দেখতে আমার চোখ এখন রঙিন হয়ে গেছে, আমি চাই তুমি মাথা কালকের থেকে টাক করে বেলো। দেখেন তো, আপনি আপনার স্ত্রীর ভালোবাসায় দাড়ি কেটে ফেলছেন। আপনার ভালোবাসায় আপনার বউ যদি চুল কাটে, তাহলে মনে করবো যে আপনার বউ আপনারে ভালোবাসে।